শেরপুর একই পরিবারের 7 জন হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। 7 সদস্য সহ পরিবারটি আশ্রয় নিয়েছেন স্থানীয় ইউনিয়ন পরিষদ ভবনের একটি কক্ষে। এছাড়াও সাহায্য চেয়েছেন জেলা প্রশাসনের কাছে। শেরপুরের সীমান্তবর্তী শ্রীবদী উপজেলার ভেলুয়া বাজার এলাকায় স্ত্রী রবীন্দ্র দাস মণ্ডল দীর্ঘদিন ধরে ইসলাম ধর্মের আলোচনার অনুষ্ঠানে ছিলেন। এরপর পরই নিয়মিত তার প্রতি দুর্বল হয়ে পড়েন। গোপনে নামাজও পড়েছেন বেশ কয়েকবার। ইসলাম শান্তির ধর্ম, এটা তার বিশ্বাস হয়। এরপর পরই স্থানীয় মাদ্রাসায় গিয়ে আলেমদের কাছে কালেমা পড়ে স্ত্রী সন্তানসহ পরিবারের 7 জন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ছেড়ে আসেন নিজের ভিটামাটি, বাড়িঘর এবং মন্দির সহ যাবতীয় জিনিসপত্র। স্থানীয়দের পরামর্শে আশ্রয় নেন ইউনিয়ন পরিষদ ভবনের একটি কক্ষে। মুসলমানদের রীতিনীতির প্রতি বিশ্বাস রেখে পরিবারে ইসলাম ধর্ম গ্রহণ করায় আশ্রয়হীন রবীন্দ্র দাস। এদিকে ওই পরিবারকে এলাকাবাসীর পক্ষ থেকে সাহায্য সহযোগিতা করা হচ্ছে। আশ্রয় দেওয়া হয়েছে ইউনিয়ন পরিষদ ভবনে। জানা যায় ওই পরিবার উপজেলার পক্ষ থেকে খতিব জমি, আবাসন এবং নগদ অর্থ সাহায্য করা হয়েছে। একই সঙ্গে পরিবারের 7 জন ইসলাম ধর্ম গ্রহণ করায় প্রতিদিনই দেখতে ভিড় করছে মানুষ।